হত্যা করে আত্মহত্যার রূপ এগারী বয়ারীর তৈলনগরী ডিগবৈ চারিআলিস্থিত নেকালী নামৰ এজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এই অভিযোগ। লিডুস্থিত এগারী যুবতী যদি ডিগবৈ চারিআলিত নেকালী নামৰ যুবকজনের সঙ্গে বিবাহ পাকত আবদ্ধ হয়েছিল আর দুটি সন্তানের মাতৃ এনেদরে হঠাৎ যেহেতু মৃত্যু ঘটনাক লো এটা চাঞ্চল্য বিরাজ করার পরিবারবর্গর মাজত এক শোকর ছাপ বিরাজ করেছে। ইতিমধ্যে তৈলনগরী ডিগবৈ আরক্ষী থানা যেহেতু পরিবারবর্গ আহি এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে, কেন যুবতীগী যে স্থানত বিয়া হয়েছিল ডিগবৈ শহর আহি ডিগবৈর নেকালী পত্নী হিসাবে পরিচিত আছিল, কিন্তু হঠাৎ যাকালি সন্ধ্যা ভাগত সেই বয়ারীগী যে মৃত্যুর ঘটনা বা যে রহস্য সেই রহস্য এক রহস্য হয়ে থাকিল, কেন যে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলিছে তেওঁৰ পরিবারবর্গ যুবতীগী পরিবারবর্গ, কিন্তু স্বামী গৃহে সম্পূর্ণ যুবতীগী আত্মহত্যা করা বলে পরিবারবর্গক জানিবলে দিছে। ইতিমধ্যে এই যে যুবতীগী পরিবারবর্গ মাতৃ আর ঘর পরিয়াল সকল আহি ডিগবৈ আরক্ষী থানার উত্তাল প্রতিবাদ করার দরে এক আবরি ধরেছে থানাখনের চৌদিকে আর অভিযোগ তুলিছে যে তেওঁৰ স্বামী নেকালিয়ে যুবতীগীক যেহেতু হত্যা করেছে আর যেহেতু শরীরত সম্পূর্ণ আঘাতের চিন আছে আর এইদরে দেখা গেছে এই যে যুবতীগীর পরিয়ালের লোক এনেদরে থানার চৌহদত আহিছে আর ইতিমধ্যে মৃতদেহ যে মহন্তর পরীক্ষার বাবে নিয়ার পূর্বে তেওঁলোকে এক উত্তাল যে পরিবেশ সৃষ্টি করেছে থানার চৌহদত। তেওঁলোকৰ দাবি যে তেওঁলোকৰ যে যুবতী আর তেওঁলোকৰ যে গৰাকীৰ বোৱাৰী তেওঁ যেহেতু এই যে হত্যা করা হয়েছে সেই হত্যা কেতিয়াও মানে আত্মহত্যা নহয়, তেওঁক হত্যা করা হয়েছে স্বামী গৃহ আর ইয়াকে লৈ এতিয়া চৌদিশে যেটো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাত এখন এনেকা করে আছে, ফাঁসি লগা মানুষ হাত এনেকা নাথাকে, আমি লিডুত নমাইছো ফাঁসি লগা মানুষ।